হাই শিক্ষিত বন্ধুরা, এনটি বাংলার পক্ষ থেকে আমি নিতিশচন্দ্র রায় আজকের টিউটোরিয়ালে সবাইকে জানাই স্বাগতম। আসলে কি সবাই সুস্থ আছো? আজ আমি তোমাদের সঙ্গে আলোচনা করব অষ্টম শ্রেণী বীজগণিত অংশ সপ্তম অধ্যায় সেট থেকে অনুশীলনী সাতের সমস্যাগুলি নিয়ে। এটি এই অধ্যায় দ্বিতীয় টিউটোরিয়াল আমার। যারা যারা প্রথম টিউটোরিয়ালটি দেখো না, টিউটোরিয়ালটি দেখে নিও, তাহলে বর্তমান টিউটোরিয়ালগুলি বুঝতে তোমাদের অনেক সুবিধা হবে। আর যারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখো, যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। আজ আমি তোমাদের সাথে আলোচনা করব তালিকা পদ্ধতি, সেট গঠন পদ্ধতি, সেটের উপাদানসমূহ এবং উপসেট। এই সমস্যাগুলি নিয়ে তোমাদের সাথে আমি সমাধান করব, যা অনুশীলনী সাতকে এক নং সমস্যা থেকে আমি সমাধান শুরু করব। আমার চ্যানেলের সঙ্গেই থাকো। তাহলে চলো যাই আজকে আমাদের টিউটোরিয়ালে। এখন আমি তোমাদের সাথে আলোচনা করব অনুশীলনী সাত এক নং সমস্যা থেকে আমি সমাধান শুরু করব। এখানে প্রথমে অনুশীলনীর সাথে প্রথমে বহুনির্বাচনী প্রশ্নগুলো আছে, এখানে আমি বহুনির্বাচনী প্রশ্ন থেকে তোমাদের সাথে শুরু করব। এক নম্বর সমস্যাটি তোমরা দেখো, সেট প্রকাশের পদ্ধতি কয়টি? ক একটি, দুটি, তিনটি, চারটি। তোমরা জানো যে সেট প্রকাশের পদ্ধতি দুটি, একটি তালিকা পদ্ধতি আর একটি সেট গঠন পদ্ধতি। তাহলে এখান থেকে উত্তরটা আমরা পেয়ে যাচ্ছি সেট প্রকাশের পদ্ধতি কয়টি? দুটি। খ নং, তাহলে খ নং উত্তরটি সঠিক। এখানে তোমরা বুঝতে পারলে যে তালিকা পদ্ধতি এবং সেট গঠন পদ্ধতি, এই দুটি পদ্ধতিতে সেট প্রকাশ করা হয়। দুই নং দেখো, নিচের কোনটি যে কোনো সেটের উপসেট? দেখো চারটির ভিতর ক খ গ ঘ এর ভিতর কোনটি সঠিক? যে কোনো সেটের উপসেট গত টিউটোরিয়ালে আমি আলোচনা করেছি যে প্রত্যেকটি সেটেরই একটি করে ফাঁকা সেট থাকে, তাহলে ফাঁকা সেট সকল সেটেরই উপসেট। মনে আছে না তোমাদের সেই ফাঁকা সেট? যে ফাঁকা সেটটি এখানে কোথায়? দেখো এখানে শূন্য তো আছে, শূন্য কিন্তু একটা সেট মনে রাখ সদস্য। তাহলে এই ফাঁকা সেটের সামনে পিছনে সেটের চিহ্নটা হয় না। গ নাম্বার, ঘ নাম্বার দেখো, তাহলে কোনটা হতে পারে? গ নাম, অর্থাৎ ফাঁকা সেট। ফাঁকা সেটটি সকল সেটেরই উপসেট। তিন নং দেখো যে একটি সেট দেওয়া আছে শূন্য, তার উপাদান, সেটের উপাদান সংখ্যা কয়টি? তাহলে তোমাদের দেখতে হবে সেটের চিহ্নের ভিতর কয়টি উপাদান আছে। এখানে দেখো শূন্য একটি, শূন্য কিন্তু নিজেও একটা উপাদান একটি। তাহলে আমরা খ নঙ্গে যে পাচ্ছি উত্তরটি, খ নং উত্তরটি সঠিক, তোমরা বুঝতে পেরেছ। এবার চার নং দেখো, চার নঙ্গে বলা হয়েছে এস সমান এক্স, যেন এক্স জোড় সংখ্যা এবং ওয়ান লেস দেন ইকাল টু এক্স লেস দেন ইকাল টু সেভেন, অর্থাৎ এক্স এমন জোড় সংখ্যা যা এক থেকে একের সমান বা এক থেকে বড় এবং সাতের সমান বা সাত থেকে ছোট। তার মানে এক থেকে সাত পর্যন্ত যে জোড় সংখ্যাগুলি আছে সেই জোড় সংখ্যাগুলি উত্তর আসবে। এইটি প্রকাশ করা আছে তোমরা দেখতে পাচ্ছ সেট গঠন পদ্ধতিতে। এই সেট গঠন পদ্ধতি আমরা আলোচনা কথা বললাম সেট গঠন পদ্ধতিতে। সেট গঠন পদ্ধতিতে পূর্বে টিউটোরিয়ালে আমি বলেছি তোমাদেরকে, আবারও বলছি যে যেন বা সাজ দ্যাটের আগে অবশ্যই একটা অজ্ঞাত রাশি থাকবে, তার চলক থাকবে, তাহলে বুঝবে এটা সেট গঠন পদ্ধতি। আর যদি মানগুলি এরকমভাবে কমা দেওয়া ব্যবহার করা থাকে উপাদানগুলি, তখন বুঝবে যে এটি তালিকা পদ্ধতি। তাহলে জোড় সংখ্যা একের বড় সাতের ছোট, যে এক থেকে সাত পর্যন্ত জোড় সংখ্যাগুলি কোনগুলি দেখো তো, একের বড় দুই চার ছয়, তাই না? আট দিলে তো সাতের বড় হয়ে যাচ্ছে, হচ্ছে না? তাহলে দুই চার ছয় কোথায় আছে? দুই চার ছয় খ নঙ্গে আছে, তাহলে খ নঙ্গ উত্তরটি সঠিক। আমার মনে হয় তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছ চারটি সমস্যা তোমাদের সাথে সমাধান করলাম। আমি চারটি সমস্যা আশা করি নিজেরা সমস্যাগুলি সমাধান করতে পারবে। এখন আমি তোমাদের পরবর্তী পাঁচ নং সমস্যা থেকে সমাধান করে দেখাবো, চ্যানেলের সঙ্গে থাকো। এখন তাহলে তোমরা পাঁচ নং সমস্যাটি দেখো। পাঁচ নং বলেছে
নিচের সেটগুলো তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। আমি তোমাদের সাথে তালিকা পদ্ধতি এবং সেট গঠন পদ্ধতি নিয়ে আলোচনা করেছি, ধারণা দিয়েছি। যারা যারা পূর্বের ভিডিওটি দেখো না, ভিডিওটি দেখে নিও, অনেক সুবিধা হবে। আছে সেট গঠন পদ্ধতিতে, দেখো যখন যে সেটের চিহ্নের পরে জেনোর আগে একটা অজ্ঞাত রাশি অর্থাৎ একটা চলক থাকে, তখন সেই সেটকে বলা হয় সেট গঠন পদ্ধতি। কারণ এখানে অজ্ঞাত রাশি থাকবে, এখানে শুধু শর্ত দেওয়া থাকে, কোনো সুনির্দিষ্ট মান থাকে না। আর যে সকল সেটে সুনির্দিষ্ট মান থাকে এবং প্রত্যেকটি উপাদানের মাঝখানে কমাচিহ্ন ব্যবহার করা হয়, সেটি হচ্ছে হলো তালিকা পদ্ধতি। এখানে ক নম্বর সমস্যাটি আছে, এক্স যেন এক্স বিজোড় সংখ্যা এবং থ্রি লেস দেন এক্স লেস দেন 15, অর্থাৎ এক্স এমন বিজোড় সংখ্যা যা 3 অপেক্ষা বড় কিন্তু 15 অপেক্ষা ছোট। অর্থাৎ 3 থেকে 15 পর্যন্ত যে বিজোড় সংখ্যাগুলি আছে তাদের সেট। দেখো ক নম্বর, তাহলে এখানে যেহেতু আমাদের সেটটার কোনো সেটের সুনির্দিষ্ট নাম নেই, আমরা এমনি করতে পারি, তবে সেট ধরলে সুবিধা বেশি। মনে করি সেটটা ধরলাম আমরা এস সমান এক্স যেন এক্স বিজোড় সংখ্যা, বিজোড় সংখ্যা এবং থ্রির চাইতে এক্সটা বড়, 15 চাইতে এক্সটা ছোট, এইটা। তাহলে আমরা সেটটা কিন্তু এস ধরেছি, তাহলে এর সেটের উপাদান সমূহ কি হবে? বিজোড় সংখ্যা এবং 3 চাইতে বড় আর 15 বা 15 চাইতে ছোট। তাহলে এস সেটের উপাদান সমূহ 3 অপেক্ষা বড় এবং 15 অপেক্ষা ছোট বিজোড় সংখ্যা, বিজোড় সংখ্যা। তাহলে বুঝতে পারলে যে এস সেটের উপাদান সমূহ বা এক্স এর মানটা হবে 3 অপেক্ষা বড় এবং 15 অপেক্ষা ছোট। 3 অপেক্ষা বড় এবং 15 অপেক্ষা ছোট ছোট বিজোড় সংখ্যা সমূহ, বিজোড় সংখ্যা সমূহ হলো 3 বড়, তাহলে 5, 7, 9, 11, 13, তাই না? তারপরে তো 15 চাইতে ছোট হতে হবে। তাহলে অতএব নির্ণয় সেট এস সমান এই যে কয়েকটা আছে উপাদানগুলি লিখে দাও, 7, 9, 11, এটাই আমাদের অ্যান্সার এসেছিল। নিম্ন লিখলে আর অ্যান্সার লিখতে হয় না। তাহলে আমরা কিন্তু পেয়ে গেলাম উত্তরটা, আমার মনে হয় তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছ। বা সেটটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করলে হয় 5, 7, 9, 11, 13, আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছ। এখন তোমরা খ নং সমস্যাটি দেখো, খ নং সমস্যাটি কি দেখো, যে এক্স যেন এক্স 48 মৌলিক গুণনীয়ক সমূহ। এইটা ক্ষেত্রে দেখো সেট কোনো ইন্ডিকেট নেই, কোনো সেটের নাম নেই, তো নাম ধরে করলে সুবিধাটা বেশি। আমরা এখানে ধরে নিই, মনে করি এ ধরি সেটের নাম, তখন এস ধরছিলাম সেটের সাথে মিলে রেখে এস, তখন এ ধরে নিই। এ সমান এক্স যেন এক্স 48 এর মৌলিক গুণনীয়ক সমূহ, গুণ
नियम समूह। ताहले सेट टा पेलाम देखो एखाने ताहले सेट एर उपादान समूह कि आसछे देखो ए सेटटी ए सेटटी 48 एर मौलिक गुण नियक समूहेर सेट। तबे तुम्हारा बुझते 48 एर जो मौलिक गुण नियक गुलो आछे सेइगुलिर सेट हच्छे हलो आमादेर ए। ताहले 48 एर मौलिक गुण नियक गुलो आमरा निर्णय करे नेइ। एखाने 48 समान देखो कत है तुम्हारा अन्य एक जगहते 48 आछे दुई दे काटो 24 दुई दे काटो 12 दुई दे काटो 6 दुई दे काटो 3 ताले मौलिक संख्यागुलो किन्तु आमरा पाए गेलाम एखाने 1 किन्तु मौलिक ना तुम्हारा जानो ताले 2 गुणन 2 गुणन 2 गुणन 2 गुणन 3 अर्थात 48 समान आमरा पेलाम 2 × 2 × 2 × 3 48 এর মৌলিক মৌলিক গুণ নিয়ক সমূহ সমূহ দেখো এখানে দুই রকমের সংখ্যাই আছে তাই না 2 আছে আর 3 আছে সমূহ 2 3 অতএব নির্ণয় সেট ए समान 2,3 বা সেটটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করলে হবে 2,3 ওকে তোমরা আমার মনে হয় তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো। এবার গণং সমস্যাটি তোমাদের সাথে আমি তোমাদেরকে সমস্যা সমাধান করে দেখাচ্ছি। গণং দেখো দেওয়া আছে কি এক যেন এক্স 3 এর গুণিতক এবং x less than 36 তাহলে গ নাম্বার একইভাবে তোমরা ধরে নাও মনে করে s সমান x যেন x 3 এর গুণিতক এবং এক্স লেস দেন 36 তাহলে এখানে বুঝতেই পারতেছো যে এস সেটটি হবে 3 এর গুণিতক কিন্তু 36 অপেক্ষা ছোট অর্থাৎ 36 অপেক্ষা ছোট 3 এর গুণিতক। S সেটটি হবে 36 অপেক্ষা ছোট ছোট 3 এর গুণিতক গুণি বা তোমরা ভাষা অন্যভাবেও লিখতে পারো যে এর যেহেতু উপাদান এক্স তাহলে এক্স এমন সংখ্যা যা 3 এর গুণিতক কিন্তু 36 অপেক্ষা ছোট এভাবেও লিখতে পারো বা এক্স সেটটি হবে 36 অপেক্ষা ছোট 3 এর গুণিতক গুলির সেট গুণিতক সময়ের সেট লিখতে পারি আমরা সময়ের সেট এভাবেও লিখতে পারি যে 3 এর গুণিতক সময়ের সেট তাহলে 36 অপেক্ষা ছোট 3 এর
गुणितक गुली गुणितक समह गुणितक समह ते गुणितक समह बेर करार एक सुंदर बुद्धि आछे तुम्हारा जानो छोटो बेलाय नामाता पड़छो तीन घर नामाता पड़ो तीन के तीन तीन दुकान छय तीन त्रिके नय एरकम भावे तुम्हारा करते ही थाओ তাহলে ছত্রিশের আগ পর্যন্ত ছত্রিশ কিন্তু পার হওয়া যাবে না, এটা যেন মাথায় থাকে। তাহলে আমরা সময় পেলাম থ্রি সিক্স নাইন টুয়েলভ ফিফটিন এইটিন টোয়েন্টি ওয়ান টোয়েন্টি ফোর টোয়েন্টি সেভেন থার্টি থার্টি থ্রি ছত্রিশ অপেক্ষা ছোট থ্রি এর গুণিতক সমূহ এগুলি আমরা পেয়ে গেলাম। তাহলে অতএব নির্ণয় সেট এস ইকাল টু যেগুলি আছে এইগুলি উঠে দাও থ্রি সিক্স নাইন টুয়েলভ ফিফটিন এইটিন টোয়েন্টি ওয়ান টোয়েন্টি ফোর টোয়েন্টি সেভেন থার্টি থার্টি থ্রি থার্টি থ্রি ব্যাস তাহলে এটাই নির্ণয় সেট হয়ে গেল। আমার মনে হয় তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ। এবার পরবর্তী সমস্যাটি দেখো, ঘ নম্বর ঘ নং বলছে যে এক্স যেন এক্স পূর্ণ সংখ্যা এবং এক্স স্কোয়ার লেস দেন টেন। তাহলে তোমরা বুঝতেই পারতেছো যে এখানে পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যার সেটকে জেড দ্বারা প্রকাশ করা হয় জেড, আর জেড সমান এই যে শূন্য থেকে ওয়ান টু থ্রি আবার এইদিকে মাইনাস ওয়ান মাইনাস টু, অর্থাৎ এই সেটটার কিন্তু শুরু নাই শেষও নাই। পূর্ণ সংখ্যার শুরুরও শেষ নাই মানে শেষেরও শেষ নাই, মানে কোথায় থেকে শুরু হবে সেটাও অসীম আবার শেষ হবে কোথায় সেটাও অসীম। তার মানে এই সেটটাকে আমরা এইভাবেও প্রকাশ করতে পারি যে শূন্য প্লাস মাইনাস ওয়ান প্লাস মাইনাস টু ডট ডট দিয়ে দিলাম, এরকমভাবে কিন্তু পূর্ণ সংখ্যার সেটটা প্রকাশ করতে পারি। তো এর সেটটাকে একটা ধরে নাও, পূর্ণ সংখ্যা বুঝলে তোমরা এখন সেটটাকে একটা সেট ধরে নাও, ধরি এ সমান এক্স যেন এক্স পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা এবং এক্স স্কোয়ার লেস দেন টেন, অর্থাৎ এ সেট এমন পূর্ণ সংখ্যার উপাদানগুলো হবে যে উপাদানগুলি বর্গ করলে দশের চাইতে ছোট হয়। আমরা এইভাবে লিখতে পারি যে এক্স এমন পূর্ণ সংখ্যা যার বর্গ দশ অপেক্ষা ছোট দশ অপেক্ষা ছোট এক্স এমন পূর্ণ সংখ্যা যার বর্গ টেন অপেক্ষা ছোট বা এ সেটের সেটের উপাদান সমূহের উপাদান সমূহ এমন পূর্ণ সংখ্যা যাদের বর্গ টেন অপেক্ষা ছোট ছোট এইভাবেও আমরা এটা কিন্তু লিখতে পারি বা আরো অনেকভাবে আমরা লিখতে পারি। আমার মনে হয় বুঝতে পারতেছো সে মূল জিনিসটা কোথায়। এখন এক্স এর বিভিন্ন মান ধরো এখান থেকে যে এক্স ইকাল টু জিরো হলে
एक्स स्क्वायर समान जिरोर ऊपर स्क्वायर समान जिरो लेस दैन किंतु टेन एक्स इक्वल टू प्लस माइनस वन होले एक्स स्क्वायर समान प्लस माइनस वन ऊपर स्क्वायर समान वन एटाओ किंतु दशर चाहते छोट एक्स इक्वल टू प्लस माइनस टू होले एक्स स्क्वायर समान प्लस माइनस टू तब स्क्वायर समान फोर एटाओ किंतु दशर चाहते छोट एक्स इक्वल टू प्लस माइनस थ्री होले एक्स स्क्वायर समान प्लस माइनस थ्री तरपर स्क्वायर समान नाइन लेस दैन टेन एक्स इक्वल टू प्लस माइनस फोर होले एक्स स्क्वायर समान प्लस माइनस फोर तरपर स्क्वायर समान एखान तुम्हारा बुझते प्लस स्क्वायर प्लस थ्री पर स्क्वायर कर ले जा माइनस थ्री पर स्क्वायर कर ले सिक्सटीन এখানে লেস দ্যান টেন কে না তাহলে এটা নট এটা গ্রহণযোগ্য নয় বা এখানে যদি তোমরা ইচ্ছা করলে কেউ যদি এখানে যে সিক্সটিন গ্রেটার দেন টেন তাও ঠিক আছে এটাও লিখতে পারো ওটাও লিখতে পারো যে শর্ততে ছিল আমাদের টেন অপেক্ষা ছোট কিন্তু টেন অপেক্ষা হয়ে গেল বড় তাহলে আমাদের আর যাবার দরকার নাই অতএব এক্স ইকাল টু জিরো প্লাস মাইনাস ওয়ান প্লাস মাইনাস টু প্লাস মাইনাস থ্রি এর জন্য শর্ত পূরণ হয় অতএব নির্ণয় সেট ए समान हम लिखते पारी जीरो प्लस माइनस वन प्लस माइनस टू प्लस माइनस थ्री एभवे हमरा लिखते पारी ताले हमरा तुम्हारा बुझते पेरेछो खूब सुंदर भावे जे भावे हमरा समस्यागुली समाधान करते पारी एटाई तालिका पद्धति बा एटा जदि केउ एखाने যদি অন্যভাবে কেউ যদি লেখে এরকমভাবে যদি কেউ লেখে সেটাও রাইট থাকবে যে মাইনাস থ্রি মাইনাস টু মাইনাস ওয়ান জিরো ওয়ান টু থ্রি এইটা যদি কেউ লেখে সেটাও রাইট কি খুব সহজ না খুব সুন্দর তাই না তো এবার আমি তোমাদের সাথে ছয় নং সমস্যাটি নিয়ে আলোচনা করব তাহলে এখন আমি তোমাদের সাথে আলোচনা করব ছয় নং সমস্যা নিয়ে সেট গঠন পদ্ধতির দেখো নিচের সেটগুলো সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো এখানে ক নম্বরে কি দেওয়া আছে ক নম্বর যে থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট এটি আমরা একটা সেট ধরে নিই ধরে এস সমান থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট এটা একটি সেট ধরে নিলাম আমরা এস যে কোনোটা ধরে নিতে পারি বা ধরা ছাড়াও আমরা করতে পারব এই যে সেটটা যে আছে তাহলে সেটের উপাদান সমূহ এস সেটের উপাদান সমূহ উপাদান সমূহ দেওয়া আছে থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট এইট পর্যন্ত দেওয়া আছে তাহলে দেখো থ্রি থেকে এইট পর্যন্ত কিন্তু স্বাভাবিক সংখ্যা তাহলে উপাদানগুলা কি আসতেছে দুই থেকে বড় এবং নয় থেকে ছোট স্বাভাবিক
বেগ সংখ্যার সেট, স্বাভাবিক সংখ্যার সেট, যে দুই থেকে বড় কিন্তু নয় থেকে ছোট। অতএব নির্ণয় সেট, নির্ণয় সেট এস সমান তাহলে এক্স যেন, তোমরা আগে থেকে সেট গঠন পদ্ধতিটি জানো, আমি শিখিয়েছি, এক্স যেন এক্স স্বাভাবিক সংখ্যা, এক্স যেন এক্স স্বাভাবিক সংখ্যা এবং দুইয়ের চাইতে বড়, দুইয়ের চাইতে এক্সটা বড় আর নয়ের চাইতে ছোট। তো এইটি আমাদের এটা সেট গঠন পদ্ধতিতে হয়ে গেল যে স্বাভাবিক সংখ্যা এবং টু লেস দ্যান এক্স লেস দ্যান নাইন, অর্থাৎ এক্স এর মানটা দুইয়ের চাইতে বড় নয়ের চাইতে ছোট, অর্থাৎ তিন থেকে আট পর্যন্ত, তিন থেকে আট পর্যন্ত। আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছ। এখন আমি তোমাদের সাথে পরবর্তী সমস্যাটি নিয়ে আলোচনা করছি, খ নাম্বার নিয়ে। খ নাম্বার দেখো, মনে করি এ, এখানে একটা সেট ধরে নিলাম আমরা এ, কি এটা দেওয়া আছে, ফোর এইট টুয়েলভ সিক্সটিন টোয়েন্টি টোয়েন্টি ফোর, তাহলে এ সেট সেটটির উপাদান সংখ্যা দেখো, ফোরের গুণিতক, ফোরের গুণিতক দেখো, চার চার দুগুণ আট আট, তিন চার বারো, চার চার ষোলো, চার পাঁচ চার কুড়ি, চার চার চব্বিশ, অর্থাৎ ফোরের গুণিতক উপাদান সংখ্যা ফোর এর গুণিতক, এবং তাহলে ফোরের গুণিতকের পরবর্তীটা কি আছে, চার সাথে আঠাশ আছে, আঠাশ অপেক্ষা ছোট। এই কথাটা আমরা অন্যভাবেও লিখতে পারি যে এ সেটের উপাদান সমূহ হবে আঠাশ অপেক্ষা ছোট ফোরের গুণিতক, এটাও আমরা লিখতে পারি, বিভিন্নভাবে আমরা লিখতে পারি। অতএব নির্ণয় সেট এ সমান এক্স যেন এক্স ফোর এর গুণিতক এবং এক্স লেস দ্যান টোয়েন্টি এইট, এতেই সেটটি সেট গঠন পদ্ধতিতে প্রকাশ হয়ে গেল। তাহলে তালিকা পদ্ধতিতে ছিল, আমরা সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করতে পারি। এবার পরবর্তীটি দেখো, গ নাম্বার সেভেন থার্টিন সেভেন্টিন আছে, একটা সেট আছে, তাহলে এই সেটটা ধরলাম না আমরা, তাহলে এত সেটটিতে সেট টির উপাদান সংখ্যা, উপাদান সংখ্যা সেটটির উপাদান সংখ্যা মৌলিক সংখ্যা, মৌলিক সংখ্যা এবং যা পাঁচ থেকে বড় কিন্তু নাইনটিন থেকে ছোট, এইভাবে আমরা ভাষা লিখতে পারি, বা এই ভাষাগুলি আমরা অন্যভাবে লিখতে পারি যে সেটটিতে উপাদান সংখ্যা সেভেন ইলেভেন থার্টিন সেভেন্টিন, যা মৌলিক সংখ্যা, যা মৌলিক সংখ্যা। অতএব সেটটিতে ফাইভ থেকে বড় এবং নাইনটিন থেকে ছোট মৌলিক সংখ্যার সেট, এটাও আমরা লিখতে পারি। অতএব নির্ণয় সেট
निर्णय सेट समान एक्स जेनो एक्स मौलिक संख्या मौलिक संख्या एवं फाइव थे एक्सटा बड़ो और नाइनटीन थे छोट एटाई सेट गठन पद्धति प्रकाश हल हमार मन सबाई खूब सुंदर भाव बुझते पे तब ये भाषागुली क्योंकि तुम्हारा विभिन्न भावे लिखते पर गलम जे सेट्ट से तुम इन्हें डायरेक्ट लिखते पर उल्लेखित तो सेटर उपदान समूह मौलिक संख्या जा पांच थेके बड़ो एवं नाइनटीन थेके छोट सेटगुली क्योंकि ये है तो ना ये और अन्य भावे करते जेमन सेवेन छिलो सेवेन इक्वल टू एक्स लेस दैन इक्वल टू सेवेंटीन ये सेवेंटीन छिलो ये सतर समान अथवा सतर चाहते बड़ो और सेवेंटीन छोटो अथवा सेवेंटीन समान ये लेखा जाए तब एटा लेखा बेस्ट कारण एटाई देखो भलो लागे क्योंकि एक ही अर्थ क्योंकि एक ही तुम्हारा सेट गठन तब शिखले तालिका पद्धति शिखले सेट गठन पद्धति भलोभ शिखले जो हमार विश्वास जेको सेट के तुम्हारा तालिका पद्धति तालिका पद्धति सेट गठन पद्धति प्रकाश करते भाषा एक एक रकम भाव देखाई तुम्हारा बहुत देखो और अनेक सुंदर भाव भाषा अनेक रकम आवसा विभिन्न है मूल अर्थटा बुझाते हैं जो आसले कि आखिर हमें तुम्हारे साथ नम्बर समस्या नहीं सेटर उपादान और उपसेट नहीं आलोचना करब हमारे चैनल संगे थको एखें तुम्हारे साथ आलोचना करब सेटर उपादान एवं उपसेट नहीं देखो सात नम्बर प्रश्न देखो प्रयोग करा जो नीचे सेट दुटर उपसेट और उपसेट संख्या निर्णय करो उपसेट काके बोले तुम्हरा जानो कोनो सेट थे के एकाधिक सेटर जो सृष्टि करा से सेटगुली के पूर्व सेटर उपसेट बोले अर्थात को सेट भेंगे अन्य सेट तो गठन कर ले सेटगुली के पूर्व सेटर उपसेट बोले तो उपसेट संख्या निर्णय क्षेत्र एक सूत्र आसे टू एन एन समान उपादान उपादान एन समान उपादान संख्या एखे एन समान वन टू थ्री इत्यादि होते जतगुली उपादान थाकबे ठीक से संख्याटा टूर पर बसाते हैं जेमन एखे हमारे सीएते उपादान संख्या आज दोटी एम एन दोटी उपादान संख्या आज टूर पर जो टू बसाई तेल पाई फोर तापदान संख्या बसाले उपसेट संख्या पाए जाब उपसेट संख्या पा फोर আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছ এখন আমি সাত নম্বর সমস্যাটি তোমাদেরকে সমাধান করে দেখাচ্ছি দেখো ক নম্বর দেওয়া আছে সি সমান এম এন অতএব সি এর উপসেট উপ सेट को सेट समूह देखो एखे जे कैकटी आज सबगुली के एक सेट हमें निलाम एम एन एबार एम के एकला पाठालाम एक निलाम एम एबार एन के पाठालाम और एबार केउ गेल ना दल थेके फाका से ताहले देखो एक दुई तीन चार ताहले उपसेट संख्या हलो चार बा फोर कारण एखे सीएर उपादान छिलो दुटी से टू बसाने टू दे गुण कर ले फोर ए चारटी उपसेट आमरा एखाने पेये गेलाम और उपसेट बनानोर पद्धतिटा तो तुम्हारा पेयेछो सम्पूर्ण सेटटा एकटा दाओ प्रत्येक सेट तार निजेरो एकटा उपसेट एवं फाका सेट प्रत्येकटा सेटेरई उपसेट एखाने धरो जे बैडमिंटन खेलाय दुई जनी गेछे आबार दाबा खेलाय
এম একবার গেছে, এন একবার গেছে, আর একবার কেউ যায় নাই। তাহলে দেখো মোট চারটি সেট হয়ে গেল। হ্যাঁ, খুব সুন্দরভাবে বুঝে গেলে তোমরা। তাহলে সি এর উপসেট সমূহ পেয়ে গেলাম। তাহলে উপসেট সংখ্যা পেলাম আমরা কত? তাহলে সি এর উপসেট সংখ্যা, উপসেট সংখ্যা সমান ফোর, চারটি। সি এর উপসেট সংখ্যা সমান চারটি। তাহলে অতএব নির্ণয় উপসেট সমূহ এম এন এম এন এবং উপসেট সংখ্যা ফোর, এটাই আমাদের অ্যান্সার। আমার মনে হয় খুব সুন্দরভাবে ক নম্বরটা তোমরা বুঝে গেছো। এবার খ নম্বর নিয়ে তোমাদের সাথে আলোচনা করছি। দেখো খ নম্বর দেওয়া আছে ডি সমান পাঁচ দশ পনেরো দেওয়া আছে। তাহলে অতএব ডি এর উপসেট উপসেট সমূহ তার ডি এর উপাদান সেটের উপাদান সংখ্যা কত? এক দুই তিন, তার টু এর ফোর থ্রি বসায় দাও সমান এইট। এই আটটি উপসেট আসবে এখানে। দেখো তার সম্পূর্ণটাই একবার নিলাম, ফাইভ টেন ফিফটিন। এইবার দুইটা দুটা করে নাও। তাহলে ফাইভ টেন ফাইভ ফিফটিন, তারপরে নাও টেন ফিফটিন টেন ফিফটিন। এবার একজন একজন করে নাও। তাহলে ফাইভ টেন ফিফটিন, আর এবার কেউ না, ফাঁকা ফাঁকা সেট দিয়ে দাও। তাহলে দেখো মোট কয়টা আসলো? এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট, এই যে আটটি, এই আটটি কিন্তু আমরা পেয়ে গেলাম উপসেট সংখ্যা। তাহলে অতএব ডি এর উপসেট সংখ্যা সমান এইটটি আটটি, তাহলে আমরা কিন্তু পেয়ে গেলাম। আরেকটা বিষয়, সেটা এখানে যদি আমরা অরে না লেখা যদি এই চিহ্ন ব্যবহার করি তাও কিন্তু আমাদের ঠিক থাকবে। এখানে এখানে যদি আমরা এই চিহ্নটা ব্যবহার করি ওটাও কিন্তু আমাদের ঠিক থাকবে লাস্টে। আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছ, এই দুটি বাদ যাবে, মানে এটা দিলে এটা দেওয়া যাবে না। তাহলে অতএব নির্ণয় উপসেট এইগুলি এবং উপসেট সংখ্যা আটটি, তোমরা বুঝে গেলে আমার মনে হয় খুব ভালোভাবে বুঝতে পেরেছ যে কোনো সেটের উপসেট সংখ্যা তোমরা নির্ণয় করতে পারবে। আমি ধারাবাহিকভাবে তোমাদের সমস্যাগুলি সমাধান করতেই থাকব। আমার চ্যানেলের সঙ্গেই থাকো। আগামী টিউটোরিয়ালে আমি আট নং সমস্যা থেকে শুরু করব। আজকে টিউটোরিয়ালটি আমি এখানেই রাখছি। আজকে টিউটোরিয়ালটি যদি তোমাদের কাছে ভালো লাগে ভিডিওটিতে লাইক দাও এবং বেশি বেশি করে শেয়ার করো যাতে তোমার বন্ধুবান্ধবরা ভিডিওটি দেখতে পারে। আর যারা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখো যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছায়। আর এই অধ্যায় সম্পর্কে আর তথ্য প্রয়োজন মনে করলে আমার চ্যানেলের ডিসক্রিপশন বক্স থেকে আমার ওয়েব পেজে গিয়ে পিডিএফ আকারে
सृजनशील प्रश्नोत्तर बहुनिर्वाचन प्रश्नोत्तर सुपार टीप सुपार सजेशन बोर्ड प्रश्नोत्तर सह और अनेक तथ्य खाना देवा आज तुम्हारा ओखान संग्रह कर सबाई भलो थेको सुस्थ थेको एतक्षण संगे थाकार जोन्नो एवं आगामी ट्यूटोरियल देखार आहवान जानिए आमि आजकेर मतन विदाय निच्छि सबाइके धन्यवाद।